রেজাদানি রুকনুজ্জামান রুকনুজ্জামান ও বড়া আজকে বলে রবি শনিবার বা রবিবার শনিবার রবিবার তো বন্ধ মঙ্গলবার নেই তো দেখো না না আমি মনে করি আমরা গত যে ক্লাসটা পড়াইছিলাম ওরে কিন্তু পড়তে তো পড়া অংশ তো ঠিক আছে দাঁড়া তুমি ফোন করে দাও আছে সেটা তুমি যদি কিন্তু মনে করো নি তুমি জানছি কোন অংশগুলো কি লেভেল ম্যানেজ করো এখন যদি কন্ডিশনগুলো আবার কন্ডিশনগুলোকে ধারা তৈরি করতে হবে ঠিক আছে সফটওয়্যারের মূল কন্ডিশন যা থাকে আমাদের যে মূল যেটা থাকবে ঠিক আছে যেটা যে মানে কি রেডিয়াস রেডিয়াস আর আমরা কোন কাছে বেশিরভাগ কিছু কি এসে থাকবে তাই না সার্কেলের কাছে বেশি করছে আচ্ছা তাহলে এই যদি মূল যেটা এটা অলওয়েজ কি থাকবে মানুষ সে শুধু থাকবে মানুষে শুধু থাকবে বুঝতে পারছো সবসময় মানুষে সেটা শুধু থাকবে তাহলে এটা কন্ডিশন আসবে সেটা হলো এনার্জিতে এনার্জিতে কন্ডিশন আমরা কি লিখতে পারি
আড়াই পিসবার পার্ক থেকে লরেন্স স্ট্রিটের পিসবার পার্ক থেকে কিন্তু আমরা অনেক পয়েন্ট বের করছি, ফাংশনটা অ্যানার্কিক কিনা, ফাংশনটা অ্যানার্কিক পয়েন্ট বের করছি, সিঙ্গুলার পয়েন্ট বের করছি, ঠিক আছে, রেসিডিউ বের করছি, বিভিন্ন মান কিন্তু তাদের যে রেকর্ড করে যে মানগুলো রেসিডিউ বের করা ফাংশনটা সব কিছু কিন্তু আমরা ওই পিসবার পার্ক থেকে বের করছি, ঠিক আছে। এখন তুমি দেখো তাহলে এখন এই ধারা কিন্তু উপরে নিয়ে আসি, ধারাটা
আসবো তো? আগে টাইটা তো সেভ হয়ে গেল। সেদিন যে নতুন বসে বসে সে হ্যাঁ আগে কি ছিল? ওরা ছিল এই লরেন্স লুইস। সেম ওকে তো করাই দিছি কন্টিনিউ তো আগে থেকে করাইছিলাম। আজকে বি করতেছি সি করতেছি সি আর শুধু নেগেটিভ থাকে শুধু নেগেটিভ থাকে লরেন্স নেগেটিভ পার্ট থাকে লরেন্স আর পজিটিভ থাকলে টেলরস টেলরস আর নেগেটিভ পজিটিভ থাকলো লরেন্স
মাইনাস করে উপরে নিয়ে যাবে। ওয়ান মাইনাস জেড ঠিক থাক, ওয়ান বাই জেড ঠিক থাক, ধরে যদি তুমি উপরে নেগেটিভ পাচ্ছি টু বাই জেড ইনভার্স কত ওয়ান, এখন ধরে কি এরপরে ধরা বসে দেবো ওয়ান মাইনাস ওয়ান বাই জেড টা কি ইনভার্স ওয়ান। Expand. Expand.
কি হয়েছে? আজকে কোন সুযোগ কাকে হয়েছে?
আশি বনস তো কার কার হইছে গ্রুপেট দেশ প্যারেন্ট এন্ড বনস এখানে তো খেয়াল করতে হবে আশি বনস দেখো পরে কিন্তু জেটি স্কয়ার আছে আর নিচে জেট গুলো বন করে জেটি স্কয়ার আসে সুতরাং এটা কি অপ্রকৃত বনস অপ্রকৃত বনস কি তৈরি হবে ভাগ করে প্রকৃত বনস তৈরি করতে হবে যদি উপরে লবের পাওয়ার হরের পাওয়ার সেম হয় অপ্রকৃত ইমপ্রুভার আবার যদি উপরটা বড় হয় নিচে ছোট হয় সেটাও ঠিক আছে আর যদি উপরটা লবেরটা যদি ছোট থাকে পাওয়ার ছোট থাকে নিচের গুলো বড় থাকে সেটা কি হ্যাঁ তাহলে এই জিনিসটা এখন দেখো তোমাদের একটু আমাদের বনার সাথে কাম করা আছে দুটা তাহলে আমাদের আংশিক বনসে যেতে হবে আংশিক বনসে যেতে যাওয়ার আগে আমাদের কি করতে কাজ করে যেতে হবে সেটা হলো আমাদের কি করতে হবে ভাগ করে নিতে হবে ঠিক আছে তাহলে ভাগ করে দেখো কতবার যাচ্ছে এখানে দেখো গুণ করে রেখে এতে দাবায় সাংশি বলা সমস্ত প্রবলেম হচ্ছে তাহলে গুণ করে পাশে কত জেড স্কয়ার মাইনাস থ্রি জেড প্লাস টু প্লাস টু আর উপরে পাশে কত জেড স্কয়ার তাহলে কিন্তু তাহলে ভাগ করে সেটা কতবার যাবে দেখো তো ভাগ করলে ইকুয়াল পাচ্ছি কত ওয়ান প্লাস প্লাস মাইনাস কি হচ্ছে প্লাস মাইনাস
সালাম সালাম প্রেম কোথায় কুত্তিকে দিতে হয় না যেভাবে তো আগে হারে আচ্ছা এখন এখানে কন্ডিশন আসে এই যে কন্ডিশন এই কন্ডিশন আমি তোমাদের কি বলছি সবসময় কি যেতে বলবে কি হবে মানে সে কি হবে ছোট নেগেটিভ যেতে বলবে অলস কি হবে নেগেটিভ হবে আর ওয়ান অলস কি হবে পজিটিভ তাহলে এই যে থেকে আমরা দুটো কন্ডিশন বের করতে পারবো দুটো কন্ডিশন কারণ আমাদের এস কিন্তু দুটো দেওয়া আছে জেড মাইনাস ওয়ান আর টু তো জেড মাইনাস টু এখান থেকে আমরা সেই দুটো এস এর বের করবো এস থেকে এখান থেকে আমরা কি কি পাচ্ছি খেয়াল করো এখান থেকে পাচ্ছিল দেখো এটা কিন্তু সাইড সেন্স অফ ভাগ করে নিয়ে যখন ওয়ান বের করতে প্লাস ঠিক আছে মানে